তুরস্কের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ে বাংলাদেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বাংলাদেশ সফর নিয়ে বাংলাদেশি মিডিয়াগুলো অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্রায় সব পত্রিকাই ফলাও করে ছাপিয়েছে তার ঢাকা আগমনের খবরটি। প্রথমেই বলে রাখা ভালো যে কাভুসোগলুর এই সফরটি আসলে বিলম্বিত একটি সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত সেপ্টেম্বরে আঙ্কারা সফরকালে কাভুসোগলুকে বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানান। এই ভিডিওতে জানাব তুরস্ক বাংলাদেশ সম্পর্কে নতুন মোড় সম্পর্কে। কাকতালীয়ভাবে তুরস্কে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুস্তাফা উসমান তুরানও আঙ্কারায় ছিলেন। রাষ্ট্রদূত তুরান বলেছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে এসে যেমন বাংলাদেশের দূতাবাস ভবনের উদ্বোধন করেছেন, তিনিও চান তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশে গিয়ে তাদের দূতাবাস ভবন উদ্বোধন করুক। আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতেও তিনি জানিয়েছিলেন, কাভুসোগলু শীঘ্রই বাংলাদেশে আসবেন। সেই প্রচেষ্টারই অংশ হিসেবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু তখন আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের যুদ্ধবিজয়ে তিনি জরুরি ভিত্তিতে বাকুর সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য অন্য সব সফর বাতিল করেন। ফলশ্রুতিতে তার বাংলাদেশে যাওয়া বাতিল হয়ে যায়। এবারের সফর কাভুসোগলুর প্রথম ঢাকা সফর নয়, এর আগেও তিনি বাংলাদেশ সফর করেছেন। তবে পার্থক্য হলো, আগের সবগুলো সফরের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা শরণার্থী সমস্যা, আর এবারের সফরের মূল উদ্দেশ্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন। 2010 সালের পরে এই প্রথম তুরস্কের কোনো উচ্চপদস্থ ব্যক্তি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ঢাকায় আসলেন। সুতরাং দ্বিপক্ষীয় সম্পর্কের দিক থেকে এবারের সফরটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঢাকায় এবং আঙ্কারায় উভয় দেশের রাষ্ট্রদূতের কর্মব্যস্ততা আর আনুষ্ঠানিক বৈঠকের তালিকা দেখলেই বোঝা যায় উভয় পক্ষের সম্পর্ক উন্নয়নে বদ্ধপরিকর। এবারের সফরের আরেকটি বিষয় হচ্ছে সাধারণ মানুষের আবেগ। তুরস্কের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যে একেবারে ঘোর এরদোয়ান বিরোধী পত্রিকা ও পাঠকপ্রিয়তা ধরে রাখতে তুরস্ক সংশ্লিষ্ট বিষয়গুলোকে ফলাও করে ছাপাতে পিছপা হয় না। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত কয়েক মাস ধরে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোগানের আগামী মার্চে সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে যে ডাকডোল পেটাচ্ছে তাতেও মানুষের মাঝে তুরস্ক নিয়ে আগ্রহ বাড়ছে। ঢাকায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং রোহিঙ্গা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তুরস্ক রোহিঙ্গাদের ভাষান্তরের স্থানান্তর নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য করেনি। আব্দুল মোমেন কাভুসোগলু এক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরবেন এবং চাইবেন আঙ্কারা যেন এ বিষয়ে ঢাকার পাশে থাকে। এছাড়াও বাংলাদেশের ইপিজেডে তুর্কি ব্যবসায়ীদের বিনিয়োগ, বাংলাদেশে তুরস্কের হাসপাতাল তৈরির আগ্রহ, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে তুরস্কের সক্রিয় অংশগ্রহণ, দুদেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে আরও বেশি সম্পর্ক স্থাপন, দুদেশের সামরিক সম্পর্কে দ্রুত অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। আর এরদোগানের সম্ভাব্য বাংলাদেশ সফরের খুঁটিনাটি নিয়েও আলোচনা হতে পারে, যদিও সফরের বিষয়টি এখনও নিশ্চিত নয়। কাভুসোগলু আব্দুল মোমেন ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন। প্রধানমন্ত্রী হাসিনা হয়তো কাভুসোগলুর মাধ্যমে এরদোগানকে বাংলাদেশ ভ্রমণের আহ্বান পুনর্ব্যক্ত করবেন। সফরটি দুদিনের হলেও মূল বৈঠক এবং আনুষ্ঠানিকতা একদিনে সীমাবদ্ধ থাকবে। এই সফরে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই, তবে ভবিষ্যতে সম্পর্কের দ্বার উন্মোচনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2012 সাল থেকে 16 সাল পর্যন্ত চলা শীতল সম্পর্কের পর উভয় দেশে যে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, বাংলাদেশের পক্ষ থেকে আব্দুল মোমেনের আঙ্কারা সফর এবং তুরস্কের পক্ষ থেকে কাভুসোগলুর ঢাকা সফর তার সাক্ষ্য বহন করে। এখন এরদোয়ান যদি আগামী এপ্রিলে বাংলাদেশ সফর করেন, তাহলে শেখ হাসিনা হয়তো কয়েক মাসের মধ্যেই ফিরতি সফরে তুরস্কে আসবেন। উভয় দেশের কূটনৈতিক মহল দুনেতা সফরের ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। দুই ভাতৃপ্রতিম দেশের সাথে সুসম্পর্ক তখন হয়তো নতুন দিগন্ত উন্মোচিত করবে।